নমস্কার, সবাইকে স্বাগত কৃষি দর্শন অনুষ্ঠানে। আমরা আজকে এই শহরের উপকণ্ঠে এসছি এমন একজন মানুষের বাড়িতে যার নেশা বাগান করা, এবং সে বাগান তিনি কিভাবে করছেন তা জানতেই আজকে আমরা এলাম অরুণেশ দাসের বাড়িতে। চলুন দেখি অরুণেশ কিভাবে তার বাগান পরিচর্যা করেন। বাসরলতা, মাধবীলতা, নীলমণিলতা, লতানো গোলাপ, বোগনভেলিয়া, এই গাছগুলো আমাদের স্বাগত জানাচ্ছে। এই বাগানের শীতের মৌসুমি ফুলের সজ্জায় এখন তৈরি হচ্ছে এই গাছগুলো। বিভিন্ন শখের মধ্যে বাগান করা মানুষের একটি অন্যতম শখ। সেই বাগানে ফুল, সবজি, ফল, উদ্ভিদ, যে কোনো কিছুই মানুষ তার ইচ্ছে মতো করতে পারে। অরুণেশের এই বাগানে বিভিন্ন ধরনের ফুল, সবজি এবং উদ্ভিদ রয়েছে। ওয়াটার লিলিতে শাপলা এবং পদ্ম দুটো ফুলকেই আমরা দেখতে পাই। এগুলো গরমকালের ফুল। শাপলার ছটি ভ্যারাইটির মধ্যে আমরা এখন যেটা দেখছি সেটা হালকা বেগুনি রঙের, এটি দিনে ফোটে। এছাড়া সাদা, গোলাপি আরও বিভিন্ন রঙের রয়েছে। কোনো কোনো শাপলা রাত্রিরেও ফোটে, সেগুলোকে নাইট ব্লুমার বলা হয়। অরুণেশের এই বাগানে ক্যাকটাস, অর্কিড, হোয়া, সাকুলেন্ট, অ্যাডেনিয়াম এগুলো দীর্ঘজীবী গাছ। যত্ন করলে ভালো ফুল পাওয়া যায়, তবে মৌসুমি ফুল নয়। বাগান থাকলে বাগান হাসে, তবে ফুল ছাড়াও কিন্তু গাছের পাতাও সমান আকর্ষণীয়, তাই শুধুমাত্র সবুজের দিকে তাকিয়েই সময় কাটানো যায়। এখন আমরা রয়েছি এমন একটি ফুল গাছের সামনে যেটি আমরা সচরাচর দেখতে পাই না, প্যাসিফ্লোরা। চার রকমের ফোটে। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি যেটির সামনে, সেটি সিল্কে প্যাসিফ্লোরা, হালকা হলুদ রঙের, ভেতরে একটু খয়েরি টাচ আছে। এই ফুলটির একটি বিশেষ বৈশিষ্ট্য, এটি রাতে ফোটে কিন্তু সকাল 10টার মধ্যে ঝরে যায়। অরুণেশের এই বাগানে বিভিন্ন ধরনের ফুল, যেমন জবা, টগর রয়েছে, তেমনি রয়েছে বকুল, চাঁপা, নাগেশ্বর, ম্যাগনোলিয়া, যে গাছগুলো আজকাল হারিয়ে যাচ্ছে, জায়গার অভাবে অনেকে বাড়িতে করতে পারেন না। কিন্তু অরুণেশ এইটুকুন জায়গার মধ্যে এই গাছগুলোকেও বাঁচিয়ে রাখছে এবং অন্যদের মধ্যে আদান প্রদান করছে এই গাছগুলো, যেন এই গাছগুলো হারিয়ে না যায়। বার্ডস অফ প্যারাডাইস বা হেলিগোনিয়া প্রজাতির এই ফুলটির নাম হলো গোল্ডেন টর্চ। এই হেলিগোনিয়া বা বার্ডস অফ প্যারাডাইস ভ্যারাইটির ফুলগুলো দীর্ঘদিন, প্রায় দেড় মাস পর্যন্ত থাকে ফোটার পরে। এই একটিমাত্র ফুল বাগানের সৌন্দর্য যেমন বাড়ায়, তেমনি আমরা যদি ফ্লাওয়ার ডেকোরেশনের কথা ভাবি, বিভিন্ন হোটেল বা অনুষ্ঠান মঞ্চ, বিয়েবাড়ি, যে কোনো জায়গায় কিন্তু এই ফুলটি একটা আলাদা সৌন্দর্য বৃদ্ধি করে। আর আপনার বাড়িতে, আপনার ছোট্ট গৃহকোণে একটা স্টিক যদি সাজিয়ে রাখা যায়, ফুলটা দীর্ঘদিন থাকে এবং ওই ঘরের চেহারাটাই যেন পাল্টে যায় এই একটিমাত্র ফুলে। এছাড়া রয়েছে এখানে বিভিন্ন প্রজাতির কলাবতি বা ক্যানা। কলাবতির বাংলা নামটি কিন্তু ভীষণ সুন্দর, সর্বজয়া।
অ্যারিস্টোলোচিয়া বা ডাচম্যান পাইপ বা একে হংসলতিকা বা হংসলতাও বলা হয়। ফুলটা দেখতে ভীষণ অদ্ভুত, হঠাৎ করে দেখলে মনে হবে হাঁস বা একটা পাখি, আর রং ঘুঘু পাখির মতো, তাই অনেকে একে ঘুঘুলতাও বলে। বিদেশে এর পরিচিতি পাইপভেইন নামে। এই হংসলতা ফুলটি সচরাচর দেখা যায় না, যা অরুণেশের বাগানে বিশেষ শোভা বর্ধন করছে। বিভিন্ন রকমের এডিনিয়াম রয়েছে অরুণেশের এই বাগানে, এগুলোকে মরুগোলাপও বলা হয়। অল্প জলে এবং অল্প যত্নে ভালো হয়। অরুণেশের বাগানে রয়েছে বিভিন্ন মৌসুমি ফল এবং ঔষধি গাছের বনসাই ভ্যারাইটি, যেমন সুইট লেমন বা মিষ্টি লেবু, যা চায়ে অনেকেই ব্যবহার করে থাকেন। সম্পূর্ণ অন্য পেশার মানুষ অরুণেশ। পেশা একটা জায়গায়, নেশার একটা জায়গায়। সেই নেশার আকর্ষণে অরুণেশ কিভাবে নিজের সময় কাটায় এবং কতটা সময় দেয়, তা কিন্তু তার বাগানে এলেই বোঝা যায়। আর এই মুহূর্তে আমার এই বাগানে এসে এই কবিতার লাইনগুলো ভীষণভাবে মনে পড়ছে। উৎসব মানেই চতুর্দিকে ফুলের ছড়াছড়ি, সৌন্দর্যতে খাদ হবে না ভীষণ কড়াকড়ি। শোকের দিনেও ফুলের ডালি সাজিয়ে রাখা চাই, ফুল ছাড়া কোথাও যেন যাওয়ার উপায় নাই। পুষ্পবৃষ্টি দেখতে সবার বড্ড ভালো লাগে, ফুলের পানে দৃষ্টি মেলতেই পূর্ণতা জাগে। ফুলের সাথে তুলতে ছবি সবাই বড় ব্যস্ত, সাজটা এদিক হলেও সবাই বড় ত্রস্ত। ফুলের সজ্জা রমণীদের বড়ই কমনীয়, ফুলের গুণেই তারা বুঝি এমন নমনীয়। তাই তো প্রেমের আবেদনে ফুলের চল চলে, ফুল যেন বিনা ভাষায় হাজার কথা বলে। এতক্ষণ আমরা অরুণেশের বাগান ঘুরে ঘুরে দেখছিলাম, ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এলাম যেখানে তার প্রিয় বিষয় ড্রাগন। এবং আমরা ঠিক জানি না, সম্ভবত হয়তো অরুণেশই প্রথম আগরতলায় ব্যক্তিগত উদ্যোগে এত বৃহৎ পরিসরে ড্রাগন চাষ করেছে। ভালো লাগার জায়গা থেকে অরুণেশ কিভাবে এই ড্রাগনকে এত সুন্দর রূপ দিয়েছে, যেটা জানতে আমরা এখন কথা বলবো অরুণেশের সঙ্গে। আচ্ছা অরুণেশ, এই ড্রাগন ফ্রুট করার ব্যাপারটা মাথায় এলো কি করে প্রথম? ড্রাগন ফ্রুট শুধু ড্রাগন ফ্রুট হিসেবে না, আমি তো অন্য অন্য গাছও করি। তো যখন ড্রাগনের একটা চারা পেয়েছিলাম বছর ছয়েক হবে, তা তখন একটা গাছ এনেছিলাম যে শখে কি রকম ফলটা হয়। তখন ছিল না ত্রিপুরা বা আগরতলা, তো তখন প্রশ্নই নেই, আশেপাশেও কোথাও দেখা যেত না, কলকাতায় হয়তো বা খুব কমই দেখা যেত। ওই একটা গাছ আনার পরে ওই গাছটা থেকেই তারপরে আস্তে আস্তে গাছ বাড়িয়েছি। এখন যেহেতু ড্রাগন সবাই এটাকে নিয়ে সবাই মাতামাতি করছে, তখন দেখলাম যে ঠিক আছে আরও কিছু গাছ বাড়াই, ওই হিসাবে বাড়িতে গাছ করা আর কি। তো প্রথম এই 6 বছর আগে প্রথম যখন আপনি লাগিয়েছিলেন গাছটা, মানে কিরকম সিস্টেমটা, কিরকম কিভাবে লাগাতে হয়? তখন তো ছোট ছিল, আমি কাটিং এর গাছ এনেছি ড্রাগনের, মানে এইটুকুনি, মানে ছোট ওই রকম 6 ইঞ্চি বা 12 ইঞ্চির কাটিং হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ড্রাগনে অনেকগুলো ভ্যারাইটি আছে, আমি যেটা এনেছিলাম সেটা ছিল লাল ড্রাগন, যেটা তো তার মধ্যে সাদা আছে লাল আছে। এই ড্রাগনের ভ্যারাইটিটা খুব ভালো ভ্যারাইটি, এই জন্য আমিও যত্ন করেছি যাতে অন্যান্য ফল গাছের সঙ্গে এই ড্রাগনটাও হয়। তো অ্যাকচুয়ালি ড্রাগন তো ক্যাকটাস জাতীয় ফল, ঠিক আছে, যদিও মরুভূমির ফল নয় কিন্তু ক্যাকটাস জাতীয় কাঁটা জাতীয় গাছ। বৃষ্টিপাত বেশি হলেও অসুবিধা, আবার কম হলেও অসুবিধা, ওই রকম অঞ্চলেই গাছটা ভালো হয়। এখন আমাদের ভারতবর্ষ প্রচুর জায়গাতে হচ্ছে,
প্রচুর জায়গাতে গাছ হচ্ছে। এখন ভ্যারাইটিও আপনার অনেক অন্যান্য ভ্যারাইটিও এসেছে, তার মধ্যে তিনটে ভ্যারাইটি খুব পপুলার। একটা হলো সাদা, কাভারটা লালই হয়, এটা যেহেতু এইরকম কাভারই হয়, একটা ভেতরটা সাদা হয় আর একটার ভেতর লাল হয়, আরেকটা পিঙ্কিশ হয়, পিঙ্ক আর লাল ওটাই একই। হ্যাঁ ওটাই, তাহলে দুটো ভ্যারাইটি, দুটো ভ্যারাইটি। কিন্তু আরেকটা ভ্যারাইটি আছে যেটা হলুদ হয়, কিন্তু ভেতরের ফ্লেশটা সাদা, শাঁসটা সাদা হয়। আচ্ছা, তবে টেস্ট সবচেয়ে ভালো এইটা, এই লালটা, এই লালটা। আচ্ছা, এই যে প্রথম বছর এনে লাগানো হলো একটা 6 ইঞ্চি গাছ, সেটা পরিচর্যাটা কিভাবে করা হয় এবং কিভাবে এটা বেড়ে ওঠে? সেটার পরিচর্যা বলতে কি, এটা অ্যাকচুয়ালি এইভাবে লাগানো হয়, একটা পিলারের মাঝখানে লাগানো হয়, একটা পিলারের চারদিকে চারটা গাছটা, বিশেষত্ব হলো গাছটা উপরে উঠাতে হয়, 3-4 ফুটের মতো উপরে উঠাতে হয়, তারপর উপর থেকে নিচের দিকে যখন নামে তখন এটার মধ্যে প্রোডাকশন বেশি হয়। আমরা যখন গাছ লাগাই তো গাছটা এরকম একটা পোলের মধ্যে লাগালে সবচেয়ে ভালো, কারণ সিমেন্টের পোলে হলে অনেক দিন গাছটাতে প্রায় 30-40 বছর ফল দেবে, তাই গাছটার চারদিকে, পোলটার চারদিকে চারটে গাছ লাগানো হয়েছে, তার উপরে লোহার রডের উপর একটা সাইকেলের টায়ার লাগানো। তো যখন গাছ তোলা হয় তখন নিচ থেকে উপরে একটা শুধু ডাল রাখতে হয়, একটা ব্রাঞ্চ রাখতে হয়, বাকি যে ব্রাঞ্চগুলি থাকবে এগুলিকে কেটে ফেলতে হবে। যেমন এই ব্রাঞ্চটা বেস্তি আছে আমার, এখানে একটা ব্রাঞ্চ আছে, বাকি এইটা আমার কেটে ফেলে দিলেই হবে, এটা আমি কেটে ফেলে দেবো, এটা কেটে ফেলে দেবো, এটার দরকার নেই, এগুলির দরকার নেই, জাস্ট একটা ব্রাঞ্চ উপরে উঠবে। এখানে যখন উপরে উঠবে তখন যেই মাত্র এটার উপরে উঠবে, তারপরে এখান থেকে এটাকে আরেকটু উপরে উঠলে ওটাকে কেটে দেবো, কেটে দিলে তার উপর থেকে নতুন ব্রাঞ্চ বেরোবে, ওই ব্রাঞ্চগুলো থেকেই অ্যাকচুয়ালি গাছটা হবে। নিচ থেকে আর দরকার নেই, নিচ থেকে একটা করে তুলতে হয়, এখান থেকে নিচ অব দিয়ে একটা, সাইডে যদি আর কিছু বেরোয় তাহলে এগুলিকে কেটে দিতে হয়, এগুলি এই যেমন এর মধ্যে একটা আছে সেই একটা শুধু উঠবে। ওইরকমভাবে যেহেতু এরিয়াল রোড থাকে তাই এটার মধ্যে নারিকেলের দড়ি লাগানো আছে যাতে সাপোর্ট পায় একটু গাছটা, ওইরকম এটা না লাগালেও চলে, শুধু পোল দিলেও চলে। আচ্ছা, তখন তার যে ব্রাঞ্চ বেরোবে ওই ব্রাঞ্চ অনুযায়ী গাছে ফল ধরবে আর কি, যত ব্রাঞ্চ বেশি হবে তত গাছে ফল ধরবে। তো এই যে প্রথম বছর এনে লাগানো, তারপরে আজকে 6 বছর হয়ে গেছে, প্রথম ফল কবে হলো আপনার বাগানে? এইটা আপনার কাটিং থেকে, যদি ম্যাচিউরড কাটিং থেকে গাছ করা হয় তার মধ্যে একটা প্রশ্ন থাকে, যে কাটিং থেকে হচ্ছে, যে ডাল থেকে গাছটা হবে সেই কাটিংটা কত পুরানো, ম্যাচিউর। আমি যদি নতুন কাটিং থেকে করি সেই গাছে ফল আস্তে আস্তে 2 বছর লেগে যাবে, যদি আমি ভালো পুরানো ম্যাচিউর ব্রাঞ্চ থেকে কাটিং করি তাহলে 1 বছর বা 18 মাস তার মধ্যেই ফল ধরবে ধরবে এবং খুব তাড়াতাড়ি গাছটা বাড়ে। আচ্ছা, এই গাছটা করার জন্য যে পরিচর্যা, মানে নিজেকে কতটা পরিশ্রম, কতটা সময়, এবং ওই দিকে দেখতে গেলে অন্য গাছের মতো নয় যেন খুব বেশি পরিশ্রম করতে হয় তেমন না, এটা জৈব সারের গাছ, জৈব সারই বেশি লাগে, তার মধ্যে কেমিক্যাল ফার্টিলাইজার লাগেই না বলতে গেলে, রোগ সুগ নেই। অন্যান্য ফল গাছে যেসব রোগ সুগ হয় সেই সব রোগ কিন্তু নেই এটার মধ্যে, এর মধ্যে বলতে গেলে কোনো রকমেরই রোগ নেই, আর এটা অর্গানিক, এর মধ্যে কোনো ওষুধ স্প্রে করতে হয় না, পিঁপড়ে ওই রকম ক্ষতি করে না, যেটা অন্য যে ফ্রুট ফ্লাই, যেটা আমরা যে ফল করলে, ফল চাষ করলে হয় এরকম কোন রকমের নেই, এই ফলের মধ্যে কোন রকমের নেই। আর গাছ আমার এটা অনেক পুরানো গাছ, দেখলেই বোঝা যায় এইটা থেকে প্রচুর, আমার এখানে একটা পিলার আছে, একটা পিলারে চারটে গাছে আমি এবছর পেয়েছি 120টা ফল, মানে বছরে তো একবারই ধরছে না, বছরে একবার বলতে নয়, বছরে এটা সিজনটাতে শীতের দিনে ধরে না, কারণ এটার সঙ্গে একটা মিল আছে, যখন দিন বড় থাকবে, দিনের সূর্যের আলো যখন বেশি থাকবে তখন এই ফলটা ধরে, তাহলে মানে আমাদের এখানে মে জুন মাস থেকে ফল ধরা শুরু হয়, নভেম্বর অবধি থাকে। আচ্ছা, নভেম্বর অবধি, মানে এখানে সারা বছরই অল্টারনেট, সারা বছর হবে না, তো ডিসেম্বর থেকে এপ্রিল মাস অবধি হবে, হয় না, বাকি সময়টা অল্টারনেট, যেমন আজকে দুটো ফুল এলো, কালকে চারটে, না এরকম না, এটা একটা সেটের মতো আসে, যখন ফুটবে একসঙ্গে অনেকগুলো ফুল ফুটবে। আচ্ছা, যখন ফুটবে আজ যদি ফুটে এটা 4-6 বার মতন হয় এক একটা সেট,
চার আজ এক মাসে জুন ধরুন মে মাসে একবার মে মাসে শুরু হলো তো গরম দিনটা তখনই শুরু হলো মানে একসময় কটা অবধি হাইস ধরেছে এই গাছটা যেমন এখানে একটা পিলার একটা পিলারে প্রায় ৩০টার মতন ফুল একসঙ্গে ধরেছে আচ্ছা ৩০টার মধ্যে ৩০টাই থাকে না পড়ে যায় থাকে না ৩০টার মধ্যে পলিনেশন করাতে হয় পলিনেশন করালে ফলগুলোর সাইজ ভালো হয় আকার একটু বড় হয় তারপর ফলগুলি টিকে আর কি নষ্ট হয় না আর কি এটাকে হ্যান্ড পলিনেশন করাতে হয় কারণ সাধারণত একটা এক রাতের ফুল এটা ৯টার মধ্যে ফুলটা ফোটা শেষ হয় তারপর ফুল ফুটে গেলে সেটা থাকে ৭-৮ ঘন্টা বা ১০ ঘন্টা থাকে ভোর ৭টার মধ্যে ফুল নষ্ট আচ্ছা তার আগে হ্যান্ড পলিনেশন করাতে হয় অ্যাকচুয়ালি রাতে তো আর পলিনেশনের কোনো প্রসেস নেই হ্যান্ড পলিনেশন করালে ফুলগুলো বড় হয় যেমন এই সাইজগুলো এরকম খুব ভালো সাইজ হয় পাশাপাশি দুটো আছে খুব কাছাকাছি হয়েছে অ্যাকচুয়ালি কি হয় এটা এই ডালটার মধ্যে ফুল অনেকগুলি আসবে তিনটে চারটে ফুল আসবে আমি যদি বেশি বড় ফল চাই তাহলে আমি ফুল কমিয়ে দিতে হয় আর যদি যদি একটা ডালের মধ্যে বেশি ফল রাখি তাহলে ফলের সাইজ একটু কম হয় আচ্ছা ওইটা তো কাঁচা মানে সবুজ দেখতে পাচ্ছি না এটা সবুজ না অ্যাকচুয়ালি এই ফুলটা যেদিন ফুটেছে তার ৩ দিন পরে ফুলটা ফুটেছে আচ্ছা ঠিক আছে এই ফুল ড্রাগনের ফুল যেদিন ফুটবে যে রাত্রে ফুটবে তার ঠিক ৩০ দিনের মাথায় ফলটা পাকবে এটা একটা ক্যালকুলেশন করা এটা তো ওটা এই ৩ দিনের মধ্যে এটা ফুটে যাবে ৩ দিন মানে এটার ৩ দিনের পরে এই ফুলটা ফুটেছে তো এটা পাকতে আরো ৩ দিনেক লাগবে ৩ দিনেক পরে এমন হয়ে যাবে এখন এটা খাওয়ার উপযুক্ত আছে কিন্তু ইচ্ছে করলে এটাকে গাছে আরো ৫ দিন রাখা যায় আচ্ছা এই যে ফলটা হঠাৎ করে আমরা দেখছি সবাই খুব এটার প্রতি একটা প্যাশন তৈরি হয়ে গেছে কিন্তু আদৌ এটা কতটা নিউট্রিটিভ নিউট্রিশনের কথা বলতে গেলে এখন তো এটাকে বলে ভগবানের ফল কারণ এটার মধ্যে যা নিউট্রিশন ভ্যালু আছে তা অন্য খুব কম ফলে পাওয়া যায় এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন তারপর মানে বিভিন্ন ধরনের পটাশিয়াম আছে বেশি ক্যালোরি জিরো ক্যালোরির ফল ওই হিসাবে রোগীদের পথ্য হিসাবে তো এটা টেস্টের দিকেও ভালো এই পিঙ্ক কালারটা টেস্টের দিকে ভালো তার মধ্যে ডায়াবেটিসের রোগীর পথ্য হিসাবে ইউজ করা হয় তারপর ক্যান্সারের পেশেন্টের জন্য খাবারে এটাকে বলা হয় খাওয়ার জন্য তারপর স্কিনের জন্য খুব ভালো এই হিসাবে কারণ না হলে তো এত দাম হতো না না এটার সেই এত দাম একটা ফল এবং আগরতলায় অনেক এখন তো দামি ফলের মধ্যে হ্যাঁ দামি ফলের মধ্যে এটাই তাহলে এটা নিশ্চয়ই একটা বাণিজ্যিক আচ্ছা কেউ যদি চায় যে করবে বাড়িতে কতটুকু জমি থাকলে কতটা খরচ করলে একটা রোজগার কিরকম হতে পারে সে আমি বলি এটাতে এটা আমার ৫ বছর পুরানো গাছ ঠিক আছে একটা পিলার থেকে ১৮ মাস বা ২ বছর পর থেকেই প্রোডাকশন শুরু হয়েছে বাজারে অন্তত খুচরো বাজারে তো ৫০০ টাকার কমে নেই ৫০০ টাকা কিলো গাছ আছে এই একটা পিলারে আমি পেয়েছি ১২০টা ফল ১২০ থেকে ৩০টা ফল ধরে ১ বছরে ১২০টা ফল ৩০০ গ্রাম করে হলো ৩৩৬ কিলো এটা কিন্তু এক্সেস মানে অনেক বেশি হয়েছে ৩০ থেকে ৩৫ কেজি একটা পিলার পাওয়া যায় তো ৩০ কেজি ফল যদি আমি ৩০০ টাকাও ধরি তাহলে তো ৯০০০ টাকা একটু বড় মতন জায়গাতে একটা বড় ড্রামে বা হাফ ড্রামে বা বড় একটা বাক্সে লাগলে আরামসে চারটে গাছ থেকে যদি আমি ৩০ কেজি ফল পাই তাহলে ৩০ কেজি যদি খুচরো বাজারও থাকে তো ৫০০ টাকা ধরলাম না আমি ৩০০ টাকা ধরলাম ৩০০ টাকা ধরলেও ৯০০০ টাকা থাকে কিন্তু এর মধ্যে খরচ কি আমার প্রথমে পোল বানাতে একটু খরচ হয় পোল বানাতে খরচটা যতটুকু পোল হয় ছাদে গেলে তো সেও লাগবে না কিছু একটা পিলারের মধ্যে দিয়ে দিলে হবে আর খাবার বলতে কি তার জন্য ওই খোল তারপর গোবর সার ওইগুলি বেশি ভার্মি কম্পোস্ট ওইগুলি কেমিক্যাল ফার্টিলাইজার দরকারই নেই যে দামি কোনো সারেরই দরকার নেই অল্প স্বল্প যা সার ডিএপি ইউরিয়া সে অল্প কিছু লাগে কিন্তু মেইনলি লাগে গোবরটা
তারপর সরষের খোল নিম খোল এই সবগুলো তো এইগুলি তো এখন ওই রকম খরচ নেই না যে 9000 টাকা একটা পোল থেকে যদি 9000 টাকা পাওয়া যায় তার মধ্যে খরচ ম্যাক্সিমাম সারা বছর মিলে 1000 টাকা খরচ হবে কিনা সন্দেহ আছে হবেই না আর বছরে যদি মানে ওই যে মে থেকে আমি নভেম্বর অবধি পাচ্ছি তো দুবার ধরতেই পারি দুবার না মে থেকে নভেম্বর অবধি কন্টিনিউয়াস 5-6 বার ধরবে এই যেমন এই ফলটা 400 গ্রামের মতো হতে পারে আবার এই ফলটা পাশেরটা একটু হয়তো কম বা এইটা একটু ছোট হবে এটা হবে 250 গ্রামের মতো তো অ্যাভারেজ 300 গ্রামের মতো থাকে আমি অ্যাভারেজ 300 গ্রাম বলবো 300 গ্রামের থেকে বেশিই হতে পারে আর কিছুদিন পর পর ফলটা আমি গাছে রাখতে পারি অনেকদিন প্রায় 5-6 দিন রাখতে পারি আর নির্দিষ্ট দিনে ফলটা তোলা যায় যেদিন বার্ড আসবে তার ঠিক 15 দিনের মাথায় ফুল ফুটবে আর ঠিক 30 দিনের ঠিক 30 দিনের মাথায় ফল পাকবে তাহলে 45 ডেজ নিজের ঘরের লাগোয়া যদি একটু বাগান থাকে তাহলে কিন্তু মানসিক প্রশান্তির জায়গাটা অনেকটাই মানুষকে শান্তি দেয় আজকাল ছোট ছোট বাড়িতে ছোট ছোট করে বেলকনি বা ছাদে বাগান করে থাকেন অনেকেই ব্যস্ততার মধ্যেও মানুষ সেখানে সময় কাটান সেই সময় কাটানোটা শুধুমাত্র সময়ের জন্য নয় সেখানে নিজের শারীরিক সুস্থতার দিকটিও লক্ষ্য করা যায় এত ফুলের মাঝখানে অরুণেশের বাগানে আমাদের দৃষ্টি আকর্ষণ করলো যে গাছটি তা এখন আপনাদের চোখের সামনেই শুধু শখের বাগান নয় এই শখের বাগানের পাশাপাশি মানুষ যদি নিজের রোজগারের পথটাও খুঁজে নিতে চায় তা কিন্তু এখান থেকেই একটা ধারণা পেয়ে যেতে পারেন আপনারা আচ্ছা এখানে যে এতগুলো দেখছি এর মধ্যে এটা কি খাওয়ার উপযুক্ত এটা কত গ্রাম হবে এটা তো এটা বেশি বড় হয়নি কারণ এর মধ্যে আরো অনেকগুলো ধরেছিল হ্যাঁ খাওয়ার তো উপযুক্ত অবশ্যই হ্যাঁ পুরো পেকে গেছে পুরো 30 দিন বয়স হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ 30 দিন তো সে হয়ে গেছে 2-3 দিন আগে আমি কেটে দেখাচ্ছি আপনাকে এভাবেই কাটা হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আমি দেখাচ্ছি আপনাকে ভেতরের রংটা দেখুন তারপর বুঝবেন এটা কি রকম ওরে বাবা রংটা দেখুন মানে মানে স্বর্গীয় স্বাদ যাকে বলে এইরকম গাছ থেকে পেরে আমরা সাধারণত ড্রাগন ফ্রুট খাবো সেটা তো ভাবতেই পারিনি মানে এই কালারটা এত অর্গানিক কালার কালারের মধ্যে কোনো ক্ষতি নেই মিষ্টি আঙ্গুলটাও তো লাল হয়ে গেল মিষ্টি আপনার মিষ্টি দই শরবত এগুলি থেকে সবকিছু করা যায় এবং এই কালারটা ভালো অর্গানিক কালার বলা হচ্ছে আপনি যে বলছেন সত্যি সত্যি আমার তো এখন মনে হচ্ছে আমি এরপরের মানে কালকেই যে দইটা বানাবো সেই দইটাতে এটার রসটা নিয়ে দেব যেটা বিটের রং দিয়ে করতাম ওইটা 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 অর্গানিক অর্গানিক কালারে হবে আপনারা শরবত করতে পারেন এটা দিয়ে একটা ফল থেকে অনেক অনেক গ্লাস শরবত হতে পারে আচ্ছা অ্যাকচুয়ালি শরবতের কালার যদি ন্যাচারাল হয় তার মধ্যে আমি যদি পিঙ্ক কালার করতে চাই তাহলে এটা হলো বেস্ট এটার মধ্যে এই কালারটা তো একেবারে অর্গানিক না এটার মধ্যে কোনো নেই আর একটু দিলেই আপনার হাত দেখুন জামের কালার বা অন্য বিটের কালারের মতো ভীষণ সুন্দর মানে সত্যি সত্যি আমার সবচেয়েতে যেটা ভালো লাগছে মানে ড্রাগন ফ্রুট যা আমাদের দেশের না আপনি গাছ থেকে পেরে দিচ্ছেন এবং এখন অনেকেই এভাবে বাড়িতে মানে করতে পারবে আপনাকে দেখে সেই একটা অনেকের ধারণা যে ড্রাগন ফ্রুট বিস্বাদ হয় অ্যাকচুয়ালি সাদা মধ্যে সাদাটা একটু টেস্ট কম থাকে কিন্তু নিউট্রিশন ভ্যালু সবগুলোতে সমান আর এটা টেস্টে খুব ভালো তখন আপনারা দেখলেন অরুণেশ কিভাবে ডেমনস্ট্রেশন দিল এবং আমরা জানলাম যে একটা গাছ ফুল থেকে কতদিনে ফলে পরিণত হয় এবং 9000 টাকা আয়ের উৎস খরচ কত এবং কিভাবে গাছটা পরিচর্যা করবেন এত সব জানার পেছনে যে একটা উদ্দেশ্য সেটা হলো আমরা এবার জানতে চাইব যে এটা কি বাণিজ্যিকভাবে সফল বাণিজ্যের কথা আমরা বাদই দিলাম আপনার বা আমার বাড়িতে যদি
দুটো পোল এরকম লাগানো হয়, বছরে যদি 18,000 টাকার ফল আসে, এবং নিউট্রিশনের কথা পাশাপাশি অন্যান্য যে লৌকিকতাগুলো আমাদের আছে, কাউকে ভালোবেসে কিছু দেওয়া, সেটা কিন্তু আমাকে এই ড্রাগন ফ্রুটটা দিতে পারবে। এতক্ষণ তো আপনারা দেখলেন এবং বুঝলেন, বা নিজেদের যে ইচ্ছে শক্তি সেটাকেও বোধহয় একটু জাগিয়ে নিতে পারেন, কারণ পরিশ্রম খুব একটা বেশি নয়। আজকের মতো আমরা কৃষি দর্শন এখানেই শেষ করছি। ডিডি ত্রিপুরার এই অনুষ্ঠানটি আপনারা মাঝে মাঝেই দেখতে পাবেন, আমরা এইরকম বেরিয়ে পড়ব বিভিন্ন সময়ে ব্যক্তিগত বাগান দেখতে আপনাদের সঙ্গে নিয়ে। নমস্কার।